গুগুল নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী সুক্তারানী পাল, উনি গত 4 তারিখ আমার চেম্বারে এসে ওনার প্রধানের পদ থেকে যে রেজিগনেশন ওরা টেন্ডার করেছেন অসুস্থতার কারণের জন্য, তো এই অ্যাপ্লিকেশন পাওয়ার পরে আমি আমার কুমারঘাট আডি ব্লকের পঞ্চায়েত অফিসার দিয়ে ইনকোয়ারি করাই এবং পরবর্তী সময়ে গত 8 জুন আমরা এই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করি। তো বর্তমানে অ্যাসপার পঞ্চায়েত অ্যাক্ট 1994 আমাদের গুগল নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরবর্তী প্রধান নির্বাচিত হওয়া পর্যন্ত প্রধানের দায়িত্বভার পালন করবেন এবং বিষয়টা আমরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসে রিটেন কমিউনিকেশন জানিয়েছি এবং পরবর্তী নির্দেশ আসলে আমরা প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করব। উনি মেইনলি শারীরিক অসুস্থতাই উল্লেখ করেছেন এবং সঙ্গে মেডিকেল প্রেসক্রিপশন জমা দিয়েছেন, বিশেষত ওই কারণেই রিজাইন টেন্ডার করেছেন। এটা পঞ্চায়েতে 6টা ওয়ার্ড রয়েছে এবং 11 সদস্যের পঞ্চায়েত।